জয় হিন্দ বন্ধুরা আজকে ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা দেখছো ব্যাঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেল আর আমি সুদীপ সঙ্গে রয়েছি জয় হিন্দ বন্ধুরা আবারও উপস্থিত হয়ে গেলাম তোমাদের সঙ্গে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে ডাব্লিউইবি দু হাজার একুশ ব্যাচের জন্য তোমরা কি কী টপিক পড়বে তো এই নিয়ে তোমরা প্রচণ্ড পরিমাণে কমেন্ট করেছিলে কিছুদিন আগেই তো যদিও তেমনভাবে সময় হয়নি তো এবার কিন্তু আমরা বিগত বছরের সিলেবাস এবং বিগত বছরের সম্পূর্ণ প্রশ্নপত্র ঘেটে কিন্তু আমি তোমাদের জন্য টপিক নিয়ে চলে আসলাম যেমন এর আগেই একটি তোমাদের মেন্সে প্রশ্ন এসেছিলো বিভিন্ন দিবস থেকে যেমন দশই ডিসেম্বর তোমাদের মেন্সে এবার কিন্তু প্রশ্ন হয়েছিল যে দশই ডিসেম্বর কি পালিত হয় মানব অধিকার দিবস তারপর সেই মিতিন মাসে চৈত্রটি ষষ্ঠাকে কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত তারপর এসে গুরুত্বপূর্ণ কিছু সীমারেখা অভয়ারণ্য এসেছিলো তোমাদের বন্দিপুর তারপর তোমাদের এবার এসেছিলো মিতিন মাসির চরিত্রটি কে কেছিলেন তো এই সমস্ত প্রশ্ন এবার কিন্তু তোমাদের মেন্স বলো প্রিলি বলো সকল ক্ষেত্রে এসেছিল এটি কিন্তু দু হাজার কুড়ির যে মেন্স হয়েছিল সেখানে কিন্তু এটি এসেছিলো যে মিতিন মাসির চরিত্রটি কে কেছিলেন তো এরকম কিন্তু বিভিন্ন তোমার তোমাদের পিলিতে এসেছিলো বত্রিশ নম্বর ধারাকে বি আর আম্বেদকর কী নাম দিয়েছেন সংবিধানের আত্মা যেটি হবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন কিন্তু লোকনৃত্য রয়েছে তো এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের একদম কমন হানড্রেড পার্সেন্ট আমরা জানি আগে থেকে যে এই সমস্ত প্রশ্ন আসবেই সুতরাং তোমাদের কিন্তু যদি কোয়ালিফাই করতে চাও সিলেবাস ধরে কিন্তু একদম স্মার্টভাবে স্টাডি করতে হবে তবে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে বন্ধুরা পড়াশোনা কিন্তু সকলে করে কিন্তু এই সিলেবাস ধরে কিন্তু আজকে তোমাদের আমি জিকের যে পার্টটা রয়েছে সেখানে আমি আলোচনা করে দেব কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন হয় এবং পরবর্তী আরেকটি ভিডিওতে তোমাদের ইংলিশ এবং ম্যাথ রিজনিংয়ে যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেবো সুতরাং আজকে ভিডিওটি কিন্তু অনেকটা আমি কষ্টর পর কিন্তু এই ভিডিও তৈরি করছি সুতরাং ভিডিওটি কিন্তু অতি অবশ্যই কেউ স্কিপ করবে না আরেকটি কথা বলে নিই যদি তুমি পুলিশের প্রস্তুতি নিতে চাও অতি অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে কারণ কিন্তু আমি আগেই বলেছি তোমাদের সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের যখনই তোমাদের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে এই মাসের মধ্যে হয়তো খুব সম্ভবত প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ এ খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের একদম সিলেবাস ধরে টপিক ধরে কিন্তু আমি আলোচনা করব। সুতরাং যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল করে রাখবে কারণ তুমি গ্যারান্টি থাকতে পারো ওই টাইপেরই প্রশ্ন আসবে একদম হানড্রেড পারসেন্ট কারণ আমরা কিন্তু ওই ধরনের যতগুলো প্রশ্ন হয় সমস্তটা কিন্তু ক্লিয়ার করব শুধুমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একদমই ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই ক্লাসগুলো করে নিতে পারবে তো দেখো আমাদের প্রথমে রয়েছে পল সায়েন্স তো রাষ্ট্রবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন হয় তো এই প্রশ্নগুলো দেখবে তোমাদের প্রিলি বলো মেন্স বলো এবং ইন্টারভিউতেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেক প্রশ্ন করা হয় কারণ রাষ্ট্রবিজ্ঞান মানেই কিন্তু আইন সম্পর্কিত বিষয় সুতরাং পুলিশের কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু জানা অত্যন্ত জরুরি এখান থেকে যে সমস্ত প্রশ্ন হয় ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা আমি কিন্তু বন্ধুরা বিভিন্ন ইয়ারের প্রশ্ন কিন্তু আজকে আমি অ্যানালাইসিস করলাম তারপর বেশ করে কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিও আমি প্রোভাইড করছি বিভিন্ন ইয়ারের প্রশ্ন কিন্তু আমি কালেক্ট করেছি এবং সেগুলোর উপর বেশ করে কিন্তু আজকের ভিডিও সুতরাং ভিডিও কিন্তু কেউ একটুকু স্কিপ করবে না এরকম ভিডিও ইউটিউবে আরও আছে কি না জানি না কিন্তু এই ভিডিও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কিন্তু এবার টার্গেট নিয়েছ ডাব্লিউপি দেখো প্রথমে রয়েছে ভারতীয় সংবিধানের ধারা যেখানে কিন্তু প্রিলিতে প্রশ্ন এসেছিল বত্রিশ নম্বর ধারাকে বি আর আম্বেদকর কী নাম দিয়েছেন সংবিধানের আত্মা আমরা জানি এরপর রয়েছে কোন দেশে সংবিধান থেকে কী নেওয়া হয়েছে যেমন অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছে তো এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারপর রয়েছে কার বয়স্ক তো তো আমাদের হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট যেমন হাইকোর্টে রয়েছে কত সিক্সটি সর্বোচ্চ এবং সুপ্রিম কোর্টে রয়েছে সিক্সটি তো এই সমস্ত যে বিষয়গুলো রাজ্যসভায় কার কতদিন মেয়াদ তারপরে যে শপথ বাক্য কে কাকে শপথ বাক্য পাঠ করান এগুলো কে কোন পদে রয়েছেন এবং কোথাকার শাসক কে রয়েছেন অর্থাৎ বিধান পরিষদ রাজ্যসভা লোকসভা এই সমস্ত টপিক থেকে কিন্তু বিগত বছরে তোমাদের প্রশ্ন এসেছিলো সুতরাং এই ধরনের প্রশ্নই আসবে এবার দেখো তোমাদের আরেকটি বিষয় রয়েছে হিস্ট্রি তো আমি কিন্তু দেখবি তোমাদের যে মকটেজগুলো হয় সেখানে কিন্তু হিস্ট্রি থেকে প্রচণ্ড পরিমাণে তোমাদের প্রশ্ন দিয়ে থাকি কারণ একটি তোমাদের এই পুলিশের লাইনে কিন্তু হিস্ট্রি থেকে প্রচণ্ড পরিমাণে প্রশ্ন আসবেই তোমাদের মনে রাখবে পিড়িতে মোটামুটি আট থেকে দশটি প্রশ্ন কিন্তু হিস্ট্রি থেকে আসবেই আসবেই এটি কিন্তু তোমরা অবশ্যই মিলিয়ে নিতে পারো তো ইতিহাসে কিন্তু অত্যন্ত একটি বড় পাঠ রয়েছে বলতে পারি তো যে সমস্ত বিষয়গুলো দেখতে হবে নদী তীরবর্তী বিভিন্ন সভ্যতা তো কোন নদীর তীরে কোন সভ্যতা মিশরীয় সভ্যতা নির্ণত চৈনিক সভ্যতা এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে তারপর বেদ সম্পর্কে একটু জানতে হবে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গার নতুন ও পুরাতন নাম যেমন বিভিন্ন জায়গায় কিন্তু নাম পরিবর্তন হয়েছে তো সেই সমস্ত জায়গার কিন্তু পুরনো এবং নতুন নাম জানতে হবে তারপরে হচ্ছে বুদ্ধ এবং জৈন ধর্ম তো এই দুটো ধর্ম কিন্তু আমাদের জানতেই হবে মহাবীর এবং এদিকে রয়েছে গৌতম বুদ্ধ এই দুটো ধর্ম সম্পর্কে জানতে হবে তারপরে রয়েছে বিভিন্ন রাজবংশ তার মধ্যে কিন্তু সুলতান জানতে হবে মুঘল রয়েছে তো এই সমস্ত যে বংশগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু অতি অবশ্যই জানতেই হবে বলতে পারে যে গুপ্ত গুপ্তবংশের প্রতিষ্ঠা গেছিলেন তো এই সমস্ত প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে তারপরে যে ঐতিহাসিক কিছু ব্যক্তিদের আসল নাম তো কিছু ব্যক্তিত্ব রয়েছেন তো তাদের আসল নাম কী ছিল পূর্ণ নাম কী ছিল এই সমস্ত নাম কিন্তু অবশ্যই জানতে হবে তোমাদের প্রিলিতে সম্ভবত একটি প্রশ্ন ছিল যে পীর নামে কাকে ডাকা হয় তো জিন্দাবীর এই নামটি আশা করি জানো সকলেই যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের অপর একটি নাম রয়েছে পীর তারপরে হচ্ছে বিভিন্ন গ্রন্থের রচয়িতা তো মুদ্রা রাখোচ এই গ্রন্থটির রচয়িতাকে সন্ধ্যাগর নন্দীর রচনা একটি গ্রন্থের নাম তো এই সমস্ত গ্রন্থ থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে নীরদর্পণ নাটকটি রচয়িতাকে দীনবন্ধু মিত্র আমরা জানি মেগাস্তিনিসের রচনা গ্রন্থের নাম তো এই সমস্ত প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের আসবেই তারপর রয়েছে কোন রাজার সময় কোন পর্যটক ভারতে আসে তো সেই শাহের সময় কে আসেন আসতেই পারে ঔরঙ্গজেবের সময় কে আসেন জাহাঙ্গীরের সময় কে আসেন তারপর আসতে পারে যে মেগাস্তিনিস কালাজুত্বকালে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কে আছেন তো এই যে টপিকগুলো রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন হবে তারপর রয়েছে গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ এবং সন্ধি তো যুদ্ধ এবং সন্ধি আসতে পারে যে তরায়নের যুদ্ধ কাদের মধ্যে হয় কবে হয় সন্ধি রয়েছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি তো এই সমস্ত যে যুদ্ধগুলো তারপর রয়েছে পলাশীর যুদ্ধ বক্সারি যুদ্ধ এবং যে সমস্ত কিছু যুদ্ধ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতেই হবে ঘরগোড়া যুদ্ধ খানোয়ার তারপর রয়েছে কিছু জায়গার নামকরণ যেমন তোমাদের পিলিতে এবার প্রশ্ন দেখবে দু হাজার উনিশে যে পিলি হয় সেখানে এসেছিলো যে ফতেপুর সিক্রি এই নামটি কে করেন তো ফতেপুর সিক্রি নামটি করেছিলেন আকবর এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই তোমাদের তারপরে যে সংবাদপত্র বিদ্রোহ এবং রয়েছে বিভিন্ন প্রথা এবারই প্রশ্ন হয়েছিল যে তোমাদের সতীদাহ প্রথা সেটি কিন্তু কে নিবারণ করেন লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রশ্ন হয়েছিল দু হাজার উনিশে তো বন্ধুরা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই তোমাদের কিন্তু চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু তোমাদের টপিক অনুসারে কিন্তু অবশ্যই কিন্তু ক্লাস করাবই এই সমস্ত বিষয় কিন্তু বন্ধুরা প্রশ্ন আসবেই সুতরাং প্রশ্ন কিন্তু অনেক টপিক থেকে আসবে সেই নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ আমি কিন্তু তোমাদের টপিক ধরে কিন্তু ক্লাস করাবই সুতরাং যদি নতুন থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল করে রেখো যদি তুমি এবার ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিতে চাও একদম স্মার্টভাবে অবশ্যই কিন্তু অল করে রেখো তারপর যেটি রয়েছে গভর্নর জেনারেল এবং ভাইসরয় তো কার সময় কোনটি হয়েছিলো সেগুলো জানতে হবে তারপর রয়েছে স্বাধীনতা আন্দোলন তো এটি কিন্তু একটা বিশাল পার্ট রয়েছে যেখানে গান্ধীজি নেতাজি এবং সূর্য সেন এদের কিন্তু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে খুবই এই সম্পর্কে জানতেই হবে তারপর চলে এসেছে আমাদের ভূগোলে তো ভূগোলে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো হলো সৌরজগৎ ও মহাকাশ সেখান থেকে প্রশ্ন তোমাদের দুটি কি একটি আসবেই তারপর রয়েছে বিভিন্ন জায়গার উপনাম যেখান থেকে আসতে পারে যে ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় তো এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো আসবেই আর সৌরজগত থেকে একটি মনে পড়ছে যে তোমাদের সূর্যের সব থেকে কম দূরত্ব কবে বেশি দূরত্ব কবে এই ধরনের প্রশ্ন কিন্তু আসেই তারপর হচ্ছে পর্বত সিংহ এবং তৃণভূমি তো তৃণভূমি কোথায় কী নামে পরিচিত অস্ট্রেলিয়ায় কী নামে পরিচিত ডাউন্স কোথায় তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই পর্বত সিংহ সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে নদী তীরবর্তী বিভিন্ন শহর এই সম্পর্কে কিন্তু আসবেই সীমারেখা জানতেই হবে যে ভারত বাংলাদেশের মধ্যে কোনটি রয়েছে নেপালের মধ্যে কোনটি রয়েছে চীনের সঙ্গে কোনটি রয়েছে পাকিস্তান তারপরে যে পরিকল্পনা তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারপর রয়েছে অভয়ারণ্য একটি প্রশ্ন মনে পড়ছে যে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত এই ধরনের প্রশ্ন হয়েছিল জাতীয় উদ্যান হ্রদ জলপ্রপাত খনিজ পদার্থ কয়লা থেকে কিন্তু একটি প্রশ্ন হয়েছিল মনে পড়ছে খনিজ পদার্থ থেকে তারপর রয়েছে বিভিন্ন গবেষণাগার বিভিন্ন বিপ্লব এবং রয়েছে কৃষি তো কৃষি থেকে আসতে পারে তোমাদের যে ঝুম চাষ এই সম্পর্কে আসতে পারে তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের কোনটি সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্রতম ব্যস্ততম কোন স্টেশনটি রয়েছে উচ্চতম কোনটি রয়েছে আমরা জানি ঘুম রয়েছে তারপর ভারতের তো ভারতের কোনটি বৃহত্তম দীর্ঘতম এই সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে অর্থনীতি তো এখান থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে বিভিন্ন পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো হয়েছিল পাঁচ বছর অন্তর অন্তর সেগুলো সম্পর্কে জানতে হবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে কিছু ব্যাংকিং সংস্থা এবং কিছু পুরো নাম সম্পর্কে অবশ্যই জানতে হবে তারপর তোমাদের ভৌতবিজ্ঞানে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো হলো বিভিন্ন সিজিএস এবং পদ্ধতি পদ্ধতিতে বিভিন্ন এককের নাম সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে তাপ শব্দ আলো তড়িৎ প্রবাহ এই সম্পর্কে একটু নলেজ থাকতেই হবে তারপর হচ্ছে বিভিন্ন গ্যাস এবং ধাতু এবং মৌলিক পদার্থ তারপর রয়েছে কোন যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় কোথায় কোন অ্যাসিড থাকে সাইটিক অ্যাসিড বলো টারটারিক এগুলো জানতে হবে তারপর হচ্ছে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক তো কে কী আবিষ্কার করেন সেগুলো কিন্তু জানতেই হবে গ্রাহাম বেল কী আবিষ্কার করেন টেলিফোন এগুলো কিন্তু জানতে হবে তারপরে হচ্ছে জীবনবিজ্ঞান তো জীবনবিজ্ঞানের মধ্যে যে সমস্ত পার্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু জীবজগৎ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট তো তার মধ্যে রয়েছে কোষ রয়েছে শ্বশনতন্ত্র তো কার কোনটি শ্বসনতন্ত্র রয়েছে সেগুলো জানতে হবে বায়ুথলি কার কটি রয়েছে পাইরার কটি রয়েছে এগুলো জানতে হবে শালক সংকলেশ এবং ভিটামিন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক আসতে পারে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কোনটির অভাবে কী হয়ে থাকে তো এগুলো সম্পর্কে জানতেই হবে তোমাদের ভিটামিন সি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন প্রোটিন এবং তার উপকার রয়েছে রেচন অঙ্গ চিংড়ির রেচন অঙ্গের নাম তো এই সমস্ত যে রেচন অঙ্গ রয়েছে আরশোলার এগুলো কিন্তু জানতে হবে তারপরে হচ্ছে মানব শরীরের বিভিন্ন রোগ এবং রয়েছে বিভিন্ন কিন্তু পুরো নাম থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তারপরে এখানে রয়েছে কিছু যন্ত্র যেমন আসতে পারে যে রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা জানি স্পিগ্ন ম্যামোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু রক্তচাপ পরিমাপ করা হয় এগুলো আসতে পারে তারপর রয়েছে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা পোমোলজি তো এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে হর্টিকালচার তারপর রয়েছে আমাদের কলা সংস্কৃতি এবং সাহিত্য সেখানে রয়েছে বিভিন্ন পুরস্কার তোমাদের জানতে হবে পদ্মশ্রী বলো পদ্মভূষণ বলো তো বিভিন্ন পুরস্কার কিন্তু জানতে হবে তারপরে হচ্ছে বিভিন্ন ছদ্মনাম বাংলা সাহিত্যের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পাঠ তোমাদের এবারে কিন্তু হয়েছিল অনিলা দেবী এটি কার ছদ্মনাম আমরা সকলে জানি শরৎচন্দ্রের ছদ্মনাম এই ধরনের প্রশ্ন কিন্তু আসে তোমাদের তারপরে হচ্ছে বিভিন্ন লোকনৃত্য তো গুজরাটে গল্প আমরা জানি এই সমস্ত লোকনৃত্যগুলো কিন্তু জানতে হবে কেরালায় কোনটি রয়েছে কর্ণাটকে এই সমস্ত কিন্তু জানতে হবে ছৌ নাচ কোদাকার নাটক মেলা এবং চিত্র তারপর আমাদের খেলাধুলো থেকে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো হলো হকি খেলা ক্রিকেট ফুটবল দাবা টেনিস তো এই যে টপিকগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু বিস্তারিত এগুলো জানতে হবে তারপর রয়েছে কোন দেশের জাতীয় খেলা কোনটি এবং বিভিন্ন স্টেডিয়াম সম্পর্কে জানতে হবে বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ট্রফি সম্পর্কে জানতে হবে বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শব্দ এবং তারপর রয়েছে বিগত বছরের বিজয়ী কিছু প্লেয়ারের নাম সেগুলো কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসতে পারে তারপর তোমাদের রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে স্ট্যাটিক জিকে তো তার মধ্যে যেগুলো আসবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু দিবস প্রথম মহিলা এবং প্রথম পুরুষ যেগুলো রয়েছে সেগুলো জানতে হবে তারপর রয়েছে বিভিন্ন বিষয়ের জনক তো কোন বিষয়ের জনক কে রয়েছেন এগুলো জানতে হবে সংবাদপত্র সম্পর্কে জানতে হবে তারপর রয়েছে মহাকাশ গবেষণা এখান থেকে প্রশ্ন হয় রাষ্ট্রসংঘ তারপর রয়েছে মুদ্রা জাতীয় প্রতীক সংসদ এবং রয়েছে সদর দপ্তর তো কার সদর দপ্তর কোথায় অবস্থিত সেগুলো জানতে হবে তারপর রয়েছে বিভিন্ন সীমারেখা তো ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে তিন বিঘা করিডোর আমরা জানি তারপর চীনের সঙ্গে আমরা জানি ম্যাকমোহন রয়েছে সেগুলো জানতে হবে পাকিস্তানের সঙ্গে চব্বিশ আঠাশ এগুলো রয়েছে আটত্রিশ ডিগ্রি কাদের মধ্যে রয়েছে সতেরো কাদের মধ্যে রয়েছে এগুলো জানতে হবে বৃহত্তম ক্ষুদ্রতম উচ্চতম এগুলো জানতে হবে তারপর রয়েছে পুরস্কার যেমন ভারত রত্ন বলো দ্রোণাচার্য আমরা জানি ক্রিয়াক্ষেত্রে প্রদান করা হয় ক্রিয়াক্ষেত্রে যারা প্রশিক্ষণ করেন তাদের দেওয়া হয় অর্জুন পুরস্কার কাদের প্রদান করা হয় পদ্মশ্রী কাদের কখন পুরস্কার এই প্রদান করা হয় কোন ক্ষেত্রে এটি কিন্তু গুরুত্বপূর্ণ এই সম্পর্কে অবশ্যই তোমাদের জানতে হবে তারপর রয়েছে পদ্মভূষণ এবং রয়েছে বিভিন্ন শহর বলতে পারে তোমাদের এবারে কিন্তু হয়েছিল যমজ শহর কোনটি নয় তো এই ধরনের প্রশ্ন আসতে পারে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ আমরা জানি যে যমজ শহর এই ধরনের কিন্তু আসতে পারে তারপর একটি রয়েছে কম্পিউটার থেকে কিন্তু কিছু অবশ্যই জানতে হবে অলিম্পিক্স থেকে জানতে হবে তারপরে যে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন বই তো এই থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে সম্প্রতি প্রকাশিত কিছু বই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে তো বন্ধুরা এই কিন্তু তোমাদের জিকের পার্ট যারা আজকে টপিকগুলো কভার করতে পারবে তাদের কিন্তু আর কোনো টেনশনই থাকবে না তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই প্রস্তুতি ও সিলেবাস অনুসারে ক্লাস পেয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে কারণ আমরা কিন্তু যখনই তোমাদের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে খুব সম্ভবত এই মাসই তোমাদের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যেতে পারে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে এবং তখনই কিন্তু আমরা একদম সিলেবাস ধরে ধরে কিন্তু ক্লাস প্রোভাইড করব তোমাদের এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের মক টেস্ট কিন্তু এখনও চলছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি সেই মক টেস্টগুলো অবশ্যই করবো এবং তোমাদের ক্লাস কিন্তু সিলেবাস ধরে কিন্তু অবশ্যই আমি করাবো তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে থ্যাংক ইউ